আচ্ছা বন্ধুরা, গ্রুপ বানিয়ে কোনোদিনও কি ঝামেলা অশান্তি হতে পারে? হ্যাঁ, গ্রুপ বানিয়ে মানে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়ে তাও আর মোবাইলের মাধ্যমে, এটা কি কোনোদিনও ঝামেলা হতে পারে? ঝামেলা হয়েছে, শুনুন। তাহলে এক সকালবেলা একটা গ্রুপ বানানো হয়েছে, ফালতু গ্রুপ, টাইম পাস। গ্রুপটার নাম কি আমি বলছি, কি গ্রুপটার নাম? ফালতু টাইম পাস গ্রুপ। ফালতু টাইম পাস গ্রুপ, গ্রুপটার নাম হচ্ছে এইটা তো। এবং যাদের যাদের অ্যাড করা হয়েছে, কি সমস্যা! এবং তারা নানান রকম কথা বলে যাচ্ছে, এক এক রকম লোক এক রকম কথা বলে যাচ্ছে, শুনলে আশ্চর্য। চলুন জেনে নেওয়া যাক। গ্রুপটা ওপেন করো তো, প্রথমে প্রথম থেকে একদম ইয়ে করো, স্টার্ট করো, মানে প্রথম থেকে একদম পুরো একদম দেখাও কি কি হয়েছে জাস্ট। তো অডিও, হ্যাঁ অডিওগুলোকে শোনাও, অডিওগুলোকে। তো বন্ধুরা, আমরা অডিওগুলোকেই শোনাচ্ছি কে কী বলেছে। প্রথমে আমি বলেছি তাও ফার্স্টে দিয়ে, অনেকে ফটো পাঠিয়েছে, অনেকে ভিডিও পাঠিয়েছে, যে যেরকম গ্রুপ বানানোর পর যে যেরকম শেয়ার করে, যার যার নিজের পছন্দ পছন্দ জিনিস শেয়ার করে। কেউ হাই পাঠিয়েছে, কেউ বাই পাঠিয়েছে, কেউ হার্ট পাঠিয়েছে। এইবারে ভয়েসটা শুনুন, এবারে এইগুলো পাঠানোর পরে ভয়েসটা শুরু হয়ে গেছে, যে যার মতো ভয়েস দেওয়া শুরু করে দিয়েছে। এবার দেখুন, শুনুন, প্রথমে আচ্ছা এইবার একটা গালাগালি হলো, তারপরে শুন, গালাগালি কিন্তু ও কাছে তো গ্রুপটা বানিয়েছিস যে, আমাকে জিজ্ঞেস করেছিস অ্যাড করার আগে। আর তোদের নয় কাজ নাই, আমার কি কাজ নাই বানা? আমাকে ফাটাচ্ছে আমি গিয়ে দাঁড়া। এই বড় বড় সব হলুদ আজকে গ্রুপ থেকে বের করে দিন, সব এত বড় বড় হলো দাস গ্রুপ থেকে লেফট হতো জানে না, আবার বড় বড় কথা। তো বন্ধুরা, বড় বড় হলো দাস আর কে কে আছে দেখো, ফালতু গুরু ফালতু। তো বন্ধুরা, একজনে গালাগালি দিয়েছে, তার পরিপক্ষে একজন বলছে ওই বড় বড় হলো দাসগুলোকে বের কর। মানে সে যদি ইচ্ছা করতো আমি গালাগালিটা না দিয়ে গ্রুপ থেকে আমি লেফট হয়ে যাব, সিম্পল বেরিয়ে যেতে পারতো, কিন্তু ওই যে ঝামেলা পাকানো। বন্ধুরা, আপনারা একটু দেখুন যে গালাগালি তো একজন করেছে, এবার তাকে কতজন মিলে গালাগালি করেছে। হ্যাঁ, এবার ও তো একা একজন ধরো করেছে, এবার গ্রুপে তো আরও লোকজন আছে। হ্যাঁ, এবার তারা আবার বিপক্ষে আবার বলছে এই লাথি মেরে বের কর, ঘুষি। দেখুন, আপনারা শুনলেই বুঝতে পারবেন আর কি। গ্রুপের মধ্যে যারা যারা গালাগালি দিবি তাদেরকে বার কর লাথি মেরে সাগা। সেও কিন্তু একটা গালাগালি করে ফেললো। তুই একদম ঠিক কথাই বলেছিস, এই গ্রুপে যে অ্যাডমিট আছো, যারা গুড়া গ্রুপে মারামারি করছে তাদেরকে বের করে দাও। বুঝুন খেলা, গ্রুপে কেউ ফালতু গালাগালি করবি না, থাকার ইচ্ছা হলে থাকবি আর না থাকার ইচ্ছা হলে চুপচাপ বেরিয়ে যাবি, ফালতু গালাগালি কেউ করিস না। একটা ভালো কথা বলছি, যে যে গালাগালি দিবি তাদেরকে লাথি মেরে বার কর, গালাগালি হবে না, সব রকম ফাজলামি মার ঠিক আছে গ্রুপের মধ্যে, গালাগালি কেউ দিবি না ভাই, বাল ছিঁড়ে নিস। বাবা, গুড়া থেকেই আউট করে দিব, ছিটবো না, শুনে রাখ। গ্রুপে কে ঢুকেছিস আমাকে চুপচাপ বের করে দে, ঠিক আছে, অ্যাড করার আমাকে কেউ। তুই নিজেই বেরিয়ে না গ্রুপ থেকে, তো গালাগাল করছিস, নিজে তো বের হতে পারবি নাকি? গাল দিলে যদি গ্রুপ থেকে বের করা হয় তাহলে যে বললো তাকে বের করা হবে। তো এর মধ্যে আবার একজন বলে দিয়েছে, মানে আরেকজন, এটা হচ্ছে আরেকজন, বলছে গাল দিলেই যদি গ্রুপ থেকে বের করা হয় তাহলে এই অমুকজনকে একজনকে বের করে দে আগে। আমাকে তো ও গাল দিল, 311 লাস্টের নাম্বার, ওকে বের করো গ্রুপ থেকে। এবার যদি আমি দিই তো সামলাতে পারবে না।
তোকে ছিড়ে ফেলে দিয়েছি যে চিৎসা থেকে তোকে ছিড়ে ফেলে দিয়েছি নেট থেকে আউট করে দিয়েছি অনেকক্ষণ ধরে দেখছি সব গ্রুপে ঝামেলা চলছে গ্রুপে ঝামেলা না করে যার পছন্দ হচ্ছে না সে বেরিয়ে যাও এটা খুবই সহজ বেরানো এমন তো না যে অন্যজন বের করবে তবে বেরাতে পারবে তাছাড়া বেরাতে পারবে না ভালো লাগছে না বেরিয়ে যাও সোজা সব অত বলা বলির কি আছে যে বের কর এই কর সেই কর বেরিয়ে যাও সব যার পছন্দ হচ্ছে না এই ছেলেটা কিন্তু ঠিকই বলেছে মানে অত ঝামেলার কি আছে এর সাথে গালাগালি করারও কি দরকার এর সাথে মারামারি করারও কি দরকার পছন্দ বেরিয়ে যাও এমন তো না যে জেলখানা জি ব্যাপারটা কি গালাগালি দে গালাগালি দেবো না গালাগালি দিচ্ছে বেরিয়ে যাবো বেরোবো না বেরিয়ে যা কি হচ্ছে কি এই গ্রুপে কি হচ্ছে সত্যি ফালতু হয়ে গেছে গ্রুপটা যে ভাই অত ঝামেলা করে লাভ নেই গ্রুপে যদি গালাগালিটা দিবি না তাহলেই হবে যত ইচ্ছা তুই ফাজলামি মার কোনো ব্যাপার না গালাগালি কেন দিচ্ছিস ভাই হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু আমি তো কোনো গালাগালি দিচ্ছি না তো আরে আমি জানি না কে বা দিচ্ছে চিনিও না এই পিকু তুই কোথায় রে থাক থাক পার্সোনালে আয় গ্রুপের ঝামেলা বাড়িয়ে লাভ নেই এমনি গ্রুপ গরম হয়ে গেছে ওই যার 311 লাস্টে ছিল ওই গালাগালি দিয়েছে বলে ওকে গালাগালি দিয়েছি ঠিক আছে আর বেশি কথা বলবো এই যে যাইবো বললো যার ইচ্ছা হচ্ছে কাছে বেড়ে যাও কিন্তু ঢোকানোর টাইমে যে মনে ছিল না কাউরে যে কাউকে বলে ঢোকাতে হয় কি ঢোকাতে হয় না কি জানি তুমি জামাই বাবু আচ্ছা ঠিক আছে জামাই বাবুর হয়ে আমি বলে দিচ্ছি ঢুকিও না বেরিও না বেরিও না বলছি আমাকে তারপরে বন্ধুরা এখানে গ্রুপে লেখা হলো মানে যে গ্রুপ অ্যাডমিট সে বলা হলো গ্রুপে টাইম টেবিল চেঞ্জ করা হলো গ্রুপে টাইম টেবিল চেঞ্জ করা কি হলো গ্রুপে টাইম টেবিল চেঞ্জ করা এই হলো গ্রুপে মেসেজ করার টাইম চেঞ্জ করা হলো প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত মেসেজ অন থাকবে বাদবাকি সময় গ্রুপ বন্ধ থাকবে এইটাই লাস্টের ডিসিশন হলো মানে একদিনেই এত কিছু হয়ে গেছে ভাবতে পারেন গ্রুপটার নাম হচ্ছে ফালতু টাইম পাস গ্রুপ এতটাই ফালতু সে আর বলার মতো না লোক আসছে যাচ্ছে আমি মানে কোন দিক থেকে যে লোক ঢুকছে কোন দিক থেকে লোক বেরোচ্ছে মানে রকেটের মতো ঝড়ের বেগে লোক আসছে যাচ্ছে এই হচ্ছে গ্রুপের মধ্যে হ্যাঁ তো মানে ঢুকছে আর বেরোচ্ছে এইরকমই হচ্ছে যাই হোক এই ছিল আজকের ভিডিওটা গ্রুপের সম্বন্ধে হ্যাঁ আশা করি এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য কাউকে রাগানো কিংবা হাসানোর জন্য নয় যেন একটা মজা করার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে যে কেউ কত কিছু হতে পারে ফোন থেকে কত কিছু হতে পারে এটা একটা মজা করার জন্যই বানানো হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এটা নিয়ে কেউ ঝামেলা উত্তরণ করবেন না জাস্ট একটা এক্সাম্পল হাসি আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আর সত্যি কথা কমেন্টে বলবেন যে আপনাদের এই মানে হাসি লেগেছে কি হাসি লাগেনি এইটাই জাস্ট একটু বলবেন আর অন্য কিছু আর বলার দরকার নেই থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে আবার কোনো অন্য কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে যদি আবার অন্য কোনো কিছু যদি কোনোদিনও ঘটে সেটাকে আবার নিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন।